জানিস ভূতু, লজেন্স দাদা না এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ও মা, তাই নাকি? এটা তো দারুণ খবর গো লজেন্স দাদা। এই আনন্দে আমাদের কি খাওয়াবে বলো? আরে ধুর, এসআরকে কথা ছাড় তো, এটা কি ফাইনাল পরীক্ষা নাকি সামান্য একটা ক্লাস টেস্ট? না না, ওসব বললে চলবে না, ছোট হোক বা বড় পরীক্ষা তো পরীক্ষাই। বলো বলো আমাদের কি খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো আমাদের কি খাওয়াবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল আড্ডা দিতে আসার সময় আমাদের দোকান থেকে গরম গরম জিলিপি নিয়ে আসব, ঠিক আছে? না, মোটেই ঠিক নেই, জিলিপি দিয়ে এত বড় আনন্দ করা যায় নাকি। তুমি বরং সবার জন্য বেশি করে তোমাদের দোকানের স্পেশাল রসমালাইটা নিয়ে এসো। না রে, তোরা আর যে মিষ্টি খেতে চাস তা আমি খাওয়াবো, কিন্তু রসমালাই খাওয়াতে পারবো না রে। আমাদের দোকানে এখন রসমালাই বানানোই হচ্ছে না। রসমালাই বানানো হচ্ছে না মানে? ওটাই তো তোমাদের দোকানের সবচেয়ে হিট মিষ্টি। আসলে যে হালুইকর ওই স্পেশাল রসমালাই বানায় তার মন মেজাজ ভালো নেই, কদিন ধরে দোকানেই আসছে না, রসমালাই বানাবে কি করে? কেন কেন মন মেজাজ খারাপ? কেন, শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, আসলে হারান কাকুদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ভয়ের চোটে সেখানকার লোকজন ঘর বাড়ি ক্ষেত জমি ছেড়ে পালিয়ে যাচ্ছে। হারান কাকুর দাদু প্রাণের ভয়ে সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছে, তাই হারান কাকুর মন মেজাজ খারাপ, কদিন ধরে মিষ্টির দোকানে আসছেই না। নিজেদের বাড়ি ঘর ছেড়ে সবাই চলে যাচ্ছে, এটা তো খুবই খারাপ কথা। তা কি অদ্ভুত ঘটনা ঘটছে তুমি কি জানো লজেন্স দাদা? হ্যাঁ, বাবা হারান কাকুর সাথে দেখা করতে গিয়েছিল, হারান কাকু বাবাকে সব বলেছে। কি বলেছে? ওখানে নাকি গত ২ মাস ধরে প্রতি রাতে একজন করে লোক উধাও হয়ে যাচ্ছে, একমাত্র রাজা ছাড়া ওই রাজ্যে আর কোনো মানুষ নেই। কিন্তু এতগুলো মানুষ গেল কোথায়? এভাবে একটা গোটা রাজ্য শেষ হয়ে যাবে তা তো হতে পারে না লজেন্স দাদা, এর তো একটা প্রতিকার হওয়াই দরকার, তাই না? কিন্তু মানুষগুলো কোথায় যাচ্ছে কি হচ্ছে সেসব তো কেউ জানে না ভূতু, আর সমস্যাটা কোথায় সেটা না জানলে প্রতিকার হবে কি করে? আসল সমস্যাটা জানতে হলে আমাদের ওই রাজ্যে যেতে হবে লজেন্স দাদা। তোমাদের তো পরপর ২ দিন স্কুল ছুটি আছে, চলো না আমরা ওখান থেকেই ঘুরে আসি। আমি এক্ষুনি গিয়ে বাড়িতে জানাচ্ছি। ঠিক আছে, তাহলে কাল সকাল ঠিক 8টায় আমাদের ম্যাজিক গাড়ি রওনা দেবে, কেউ দেরি করো না কিন্তু। তার মানে এই হলো হারান কাকার গ্রাম, আর ওই হলো এখানকার রাজবাড়ি। রাজ্যে তো আর কোনো লোকজন নেই, তাই সবকিছু জানতে হলে আমাদের রাজবাড়িতেই যেতে হবে। একদম তাই, আর সেই খবরগুলো আমরা জানবো মহারাজের মুখ থেকেই, চলো। আগে এমন দিন ছিল, অন্য রাজ্যের মানুষজন আমার রাজ্যে ভ্রমণ করতে আসতো, আর এখন এই পোড়া রাজ্যে মানুষ দুর্দশার খোঁজ নিতে আসে। এর থেকে দুঃখজনক আর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না গো, কিচ্ছু হয় না। আপনি মন খারাপ করবেন না মহারাজ, আমরা আপনার রাজ্যের এই দুর্ভোগের কথা শুনেছি, আর তারই সুরাহা করতে আমরা এখানে এসেছি। আমার রাজ্যের সব বীর যোদ্ধারা ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, আর তোমরা এত ছোট, তোমরা কি বা করবে? যাও যাও, চলে যাও, চলে যাও। আরে উনি তো আমাদের পাত্তাই দিচ্ছে না। মহারাজ, আমরা ছোট হতে পারি, তবু আমাকে কাজের ব্যাপারে ছোট মনে করবেন না। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, রসমালাইয়ের জন্য আমরা সব কিছু করতে পারি। রসমালাই? ওসব কথা বাদ দিন, আপনি আমাদের সবকিছু খুলে বলুন মহারাজ, না হলে আমরা সমস্যাটা খুঁজে বের করতে পারবো না। সমস্যা? সমস্যা তো খুঁজে বের করার কিছু নেই, সমস্যা তো আমি জানি। সমস্যা জেনেও সমাধান করছে না, কেমন রাজা রে বাবা। রাজেশ দাদা, তুমি সমস্যাটা জিজ্ঞেস করো তো। করছি করছি। কিছু বলছো তুমি? মহারাজ, কিছু করতে পারবো কিনা জানি না, তবে এত দূর থেকে এসেছি তো আপনাকে সাহায্য করার জন্য, যদি ব্যাপারটা আমাদের খুলে বলেন। বেশ, আমিও এই দুঃখের কথা চেপে রাখতে রাখতে হাঁপিয়ে উঠেছি। শোনো তাহলে, মাস দুয়েক আগের কথা, হঠাৎ করেই প্রতি রাতে একজন করে প্রজা উধাও হতে শুরু করলো, প্রজারা ভয়ে রাতে আর বেরোতো না। তাই একদিন ঠিক করলাম আমি নিজে আসল সমস্যাটা খুঁজে বার করব,
আর তাই সেদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে আমি রাজপ্রাসাদের বাইরে গিয়ে লুকিয়ে রইলাম। আর দেখলাম এত রাতে প্রাসাদের ফাটক খুলে কে বেরোচ্ছে? ওকে, এ সময় রাজপ্রাসাদ থেকে কে বেরোলো? ভোরবেলায় জ্ঞান ফিরতে আমি খবর পেলাম সে রাতেও আমার একজন প্রজা নিখোঁজ হয়ে গেছে। কে ওই মণিমালা? ওই যে মণিমালা, আমার একমাত্র মেয়ে। কি বলছেন মহারাজ, এ সব কিছুর পেছনে আপনার নিজের মেয়ে আছে? আর তাই আমি সবকিছু জেনেও কিছু করতে পারছি না, আমার প্রজারা রাজ্য ছেড়ে চলে গেছে। আচ্ছা মহারাজ, রাজকুমারীকে জিজ্ঞেস করলেই তো সবটা জানা যেত। কোনো লাভ হবে না, গত 2 মাস ধরে সে সকাল থেকে রাত অবধি শুধুই ঘুমোয়, খাওয়া দাওয়া করে না, ডাকলেও ওঠে না, শুধুই ঘুমোয়। তাহলে আর কি, কিচ্ছু না, কিচ্ছু হবার নেই। তোমরা চলে যাও, রাত হওয়ার আগেই চলে যাও, চলে যাও। তাহলে আর কি, চল বাড়ি ফিরে যাই। কিছুতেই না, সবকিছু জেনে শুনে আমরা কিছুতেই বাড়ি ফিরে যাব না। তাহলে তুই কি করবি ভূতু? আমাদের রাত অবধি অপেক্ষা করতে হবে লজেন্স দাদা, একমাত্র রাজকুমারীর সাথে কথা বললেই আসল ব্যাপারটা বোঝা যাবে। চলো সবাই। এখানকার মশাগুলো দেখছি মণিমালার থেকেও কম যায় না, সুযোগ পেলেই রক্ত খেতে আসে। আই গাব্বু, চুপ চুপ, কেউ আসছে। ওর পিছনে চলো সবাই। দাঁড়া ভূতু, পিছনে যাবো মানে? ও তো আমাদের পেলে আমাদেরও রক্ত খেয়ে নেবে। কথাটা কিন্তু এসআরকে ঠিকই বলেছে ভূতু। ঠিক আছে, তোমরা ভয় পেও না, আমি সুরক্ষা বলয় দিয়ে নিজেদের ঘিরে ফেলবো। মণিমালা তো ভেতরে ঢুকে গেল, আবার কাউকে? চিন্তা করিস না, গ্রামে তো কেউ নেই, কিচ্ছু হবে না। এই ভূতু, চল এখান থেকে, আমার তো দেখেই ভয় লাগছে। চল। চল মানে আমরা সবকিছু ঠিকঠাক না করেই পালিয়ে যাব? ঠিকঠাক করবো বলেই তো যেতে হবে। চলো বলয়, রাজপ্রাসাদের বাইরে নিয়ে চলো। এবার কি করবি ভূতু? মণিমালা তো মানুষের রক্ত না পেয়ে খুব রেগে গেছে। তাহলে ওকে শান্ত করি আগে। কিন্তু কিভাবে? ও যা চায় তাই দিয়ে।
কিন্তু ও তো রক্ত চায়, সেটা দেওয়া কি ঠিক হবে? একদম ঠিক হবে না, কিন্তু তার বদলে যদি আমরা ম্যাজিক আঙুরের রস এনে রাখি তাহলে কেমন হবে? কিন্তু ম্যাজিক আঙুরের রস খেলেই তো ম্যাজিক হয়ে যাবে। কি ম্যাজিক হবে রে ভূতু? শোনো লাজেন দাদা, ওই ম্যাজিক আঙুরের রস খেলেই রাজকুমারী আমাদের সব কথা বলে দেবে আর তারপর 3 দিনের জন্য ঘুমিয়ে থাকবে। কিন্তু তাতে তো আর রাজকুমারী সুস্থ হয়ে যাবে না। রাজকুমারীকে সুস্থ করার উপায়টা আমাদের ওই 3 দিনের মধ্যেই বের করতে হবে। দাঁড়ো এবার আঙুরের রসটা আনি। ফুসফুস লেবেন জুস, ম্যাজিক আঙুরের রস ও ম্যাজিক আঙুরের রস, তুমি শিগগিরই চলে এসো তো প্লিজ। আরে বাস, এ তো সত্যি রক্তের মতো দেখতে, যে কেউ দেখলেই ভুল করবে। কিন্তু রাজকুমারীকে খাওয়াবি কি করে? আরে বোকা, তুই শুনলি না, আলো ফোটার আগেই রাজকুমারী প্রাসাদে ফিরে যায়, তার মানে আর একটু পরে এখান দিয়ে ফিরবে। আর রক্ত ভেবে নিজের থেকে এই ম্যাজিক আঙুরের রসটা খাবেন। এখন এখান থেকে সবাই চলো। ওই যে রাজকুমারী চলে এসেছে, ওই যে রাজকুমারী, কিন্তু তার আগে আমাদের বলুন তো, আপনার এরকম অবস্থা কি করে হলো? সে তো অনেক কথা, তবু আমাদের বলুন, আমাদের জানাটা দরকার। বলছি, মাস দুয়েক আগের কথা। সেদিন আমি খুব খুশি ছিলাম। বাবা ঠিক করেছিল আমার মাথায় রাজমুকুট তুলে দেবে। বাবা বাবা, ওই উত্তরের প্রতাপগড়ের রাজা আর কোনো দিনও আমাদের রাজ্যে ঢুকতে পারবে না। আমি এই তলোয়ার দিয়ে তাদের উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি জানতাম মা, আমি জানতাম তুই পারবি, সেই জন্যই তো ঠিক করেছি আগামী শুক্লা তিথিতে তোকে এই রাজ্যের সিংহাসনে বসাবো। কিন্তু আমি কি পারবো বাবা? পারবি মানে খুব পারবি, তোর মতো সাহসী বীর দয়ালু মানুষ যদি সিংহাসনে বসে তাহলে রাজ্যের সব প্রজারা দেখবি আনন্দে আত্মহারা হয়ে যাবে। এ মানে সব প্রজারা হয়তো নয় মহারাজ। আরে মন্ত্রী যে, এসো এসো, প্রজাদের কথা কি বলছিলে মন্ত্রী? মহারাজ, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। মন্ত্রী, এত সংকোচ কেন করছো? বলো বলো, নির্দ্বিধায় বলো। আমি জানি আপনি রাজকুমারী মণিমালাকে এই রাজ্যের সিংহাসনে বসাতে চাইছেন, কিন্তু কিন্তু কি মন্ত্রী, তোমার কি মণিমালার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ আছে? না 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 মহারাজ, আমার কোনো সন্দেহ নেই। আমি তো জানি আপনি রাজকুমারী মণিমালাকে সব দিক থেকেই রাজ সিংহাসনে বসার যোগ্য করে বড় করে তুলেছেন। তবে রাজ্যের কিছু প্রজা এই ব্যাপারে প্রতিবাদ করছে মহারাজ। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? কিন্তু প্রজারা তো সবাই আমাকে ভালোবাসে। নিশ্চয়ই প্রজারা সবাই আপনাকে ভালোবাসে রাজকুমারী, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু একজন রাজার মতো রাজ্য শাসন করবার মতো সাহস আপনার মধ্যে আছে কিনা সে ব্যাপারে সন্দেহ অবশ্যই আছে। আর আমার মতে এ ব্যাপারে রাজ্যের একজন প্রজার মতেও এই কাজটা করা উচিত হবে না মহারাজ। তাহলে এখন উপায়, আমি কি কোনো দিনও মণিমালাকে সিংহাসনে বসাতে পারবো না? কেন পারবেন না মহারাজ? আমি বলি কি, রাজকুমারী সবার সামনে নিজের সাহসিকতার প্রমাণ দিক, তাহলে আর কেউ কোনো রকম প্রশ্ন তুলতে পারবে না। আমায় কি করতে হবে বলুন?
আমি নিজের সাহসিকতা প্রমাণ করার জন্য সব কিছু করতে রাজি। বেশ, তাহলে আমি বলি কি, আমাদের রাজ্যের দক্ষিণ সীমায় যে পাহাড়টা আছে রাজকুমারী, ঘোড়া ছুটিয়ে আপনি সেই পাহাড়ের দ্বিতীয় গুহাটার ভেতর থেকে একবার ঘুরে আসুন, তাহলেই হবে। শুধু এটুকুই? এটা তো খুব সহজ কাজ। না রে মা, ওই গুহাটা খুবই গভীর আর অন্ধকার, পারবে তো মা? পারবো মানে, কাল তোমাদের দুজনের সামনে দিয়ে আমি ওই গুহায় ঘোড়া ছুটিয়ে যাব আর নিজের সাহসিকতা প্রমাণ করব। ওই যে ওই দ্বিতীয় গুহাটার ভিতরে ঘোড়া ছুটিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসতে হবে। বেশ, আমি আসি বাবা, তুমি চিন্তা করো না। সাবধানে যাস মা, সাবধানে যাস। আপনি চিন্তা করবেন না মহারাজ, রাজকুমারী নিশ্চয়ই পারবে। ফিরে এলাম আমি, কিন্তু তারপর থেকে আমার এই জীবন শুরু হলো। কিন্তু ওই গুহার ভেতরে কি হয়েছিল রাজকুমারী? মনে নেই, আর আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। দরকার নেই লজেন্সাদা, আমি নিজে গিয়ে দেখে আসি ওই গুহার ভেতরে কি আছে। আর রাজকুমারীর কি হবে? চিন্তা করিস না, সূর্য উঠলেই রাজকুমারীর রূপ বদলে যাবে। তখন মহারাজ রাজকুমারীর খোঁজে এলে ওকে বলো, রাজকুমারী এখন 3 দিন টানা ঘুমাবে, 3 দিন পরে সম্পূর্ণ সুস্থ হয়ে জেগে যাবে। ঠিক আছে, তুইও সাবধানে যাস ভূতু। চিন্তা করো না, আমি যাব আর আসব। কে তুমি, কে চাও এখানে? তুমি আমায় দেখতে পাচ্ছ, তার মানে তো তোমার খুব শক্তি। আমার নাম ভূতু। এখানে এসেছো কেন? আর বলো না, সে এক কাণ্ড। এই গুহার উত্তর দিকে যে রাজ্য আছে না, সেই রাজ্যের রাজকুমারীর এই গুহাটাতে ঢুকে একটা কঠিন রোগ হয়েছে, তাই আমি জানতে এসেছি এখানে সেদিন কি হয়েছিল। রাজার বড় অহংকার ছিল মেয়েকে নিয়ে, তাই না? এখন সেই রাজার মেয়ে পিশাচ হয়েছে। তার মানে আপনি সবকিছু জানেন সাধু বাবা? জানি মানে, আমি তো ওই মেয়েকে পিশাচ বানিয়েছি। আপনি? কিন্তু কেন? কারণ হলো মহারাজ, অনেক দিন আগে আমি একবার রাজপ্রাসাদে গিয়ে মহারাজের কাছে দক্ষিণা হিসেবে 7টা গ্রাম দিতে বলেছিলাম, আর রাজকোষের 4 ভাগের 1 ভাগ সম্পত্তি চেয়েছিলাম, তাই মহারাজ আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তখনই আমি ঠিক করেছিলাম ওই রাজাকে আমি উচিত শিক্ষা দেবই দেব। আর তারপরে যেদিন ওই রাজ্যের মন্ত্রী নিজে থেকে আমার কাছে সাহায্য চাইতে এলো। আমি জানি আপনিও মহারাজের উপর রেগে আছেন, তাই আপনি যদি ওর মেয়েটাকে একটু যত্ন করতে পারেন। আমার না হয় মহারাজের উপরে রাগ আছে, কিন্তু তুমি কেন রাজকুমারীর ক্ষতি করতে চাইছো সেটা আগে শুনে। কেন থাকবে না বলুন তো সাধু বাবা, রাজার কোনো ছেলে নেই। আমি ভেবেছিলাম আমার ছেলেটাই এই রাজ্যের রাজা হবে, কিন্তু তা তো হচ্ছে না দেখছি। উনি তো নিজের মেয়েকে সিংহাসনে বসাবেন ঠিক করেছেন, তাই বলছি আপনি যদি। বাস, আর বলতে হবে না। দক্ষিণ সীমায় যে পাহাড় আছে, আগামীকাল সকালে আমি সেই পাহাড়ের দ্বিতীয় গুহায় থাকব। তুই যেভাবেই হোক রাজকুমারীকে কাল সকালে ওই গুহাতে পাঠাবি, বাকিটা আমি বুঝে নেব। কে তুমি? আমি এই রাজ্যের রাজকুমারী মণিমালা, আমায় আশীর্বাদ করুন, আমি যাতে সবার প্রত্যাশা পূরণ করতে পারি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই গুহা থেকে বেরোনোর পর থেকে তুই একটা পিশাচিনী হয়ে যাবি, পিশাচিনী হয়ে যাবি। না গুরুদেব, আপনি একজন সন্ন্যাসী হয়ে একজন নিরীহ মানুষের সাথে এরকম করলেন? করেছি করেছি করেছি, যা করেছি বেশ করেছি। না, মোটেই বেশ করেননি, আর আপনি এক্ষুনি আপনার অভিশাপ ফিরিয়ে নেবেন। অসম্ভব, একজন সন্ন্যাসীর মুখের কথার দাম বোঝো? একবার যে অভিশাপ বেরিয়ে যায় তার থেকে আর মুক্তি নেই, আর মুক্তি নেই, আর মুক্তি নেই।
তাই বুঝি, তাহলে এক কাজ করি, তোমার ওই দামি মুখের কথাটুকু থাক, নড়াচড়া করে আর লাভ নেই। ফুসফুস ফুসলে বিনচুস, সাধু বাবার শরীর, ও সাধু বাবার শরীর, তুমি শক্ত পাথরের মতো হয়ে যাও তো, প্লিজ 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 প্লিজ। এবার তুমি একা একা বকবক করো, আমি চললাম। ভূতু ভূতু আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে যেও না ভূতু, আমায় ঠিক করে দাও, আমার দয়া করে ঠিক করে দাও। দিতে পারি, কিন্তু তার আগে যে আপনার অভিশাপটা ফিরিয়ে নিতে হবে, রাজকুমারীকে সারিয়ে না দিলে আমি ঠিক করব না সাধু বাবা। নিচ্ছে নিচ্ছে, আমি আমার অভিশাপ ফিরিয়ে দিচ্ছি, ও একেবারে ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি আমায় ঠিক করে দাও, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ঠিক আছে, ফুসফুস ফুসলে চুষ, শ্বেত পাথরের শরীর, ও শ্বেত পাথরের শরীর, আবার তুমি আগের মতো হয়ে যাও তো, প্লিজ 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 প্লিজ। রাজকুমারী মণিমালা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে শুনে আমরা খুব খুশি হয়েছি মহারাজ। এসব তো তোমাদের জন্যই হয়েছে, তোমাদের যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না, তবে আগামী শুক্লা পঞ্চমীতে আমি মণিমালার রাজ্যাভিষেক করব, সেদিন কিন্তু তোমাদের সকলের নিমন্ত্রণ রইল, আর সেদিন তোমাদের জন্য একটা উপহার থাকবে। উপহার টুপহার পরে হবে, আগে বলুন তো মহাভোজের রসমালাই থাকবে তো? রসমালাই? নাজির দাদা ওকে এক্ষুনি থামাও গো, না হলে উপহারে হয়তো এক গামলা রসমালাই চেয়ে বসবে। কি ঠিক বললাম না ছোট্ট বন্ধুরা?